হাদিস দিয়েছে মানুষকে গবেষণার খোরাক না হলে দেখুন চিরসত্য যা আপনারাও জানেন আজ থেকে বিশ বছর আগে ৩০ বছর আগে একজন জ্বরের রুগীকে ডাক্তার গোসল করতে বারণ করতো কারো জ্বর হলে ডাক্তার নিষেধ করতো যে না গোসল করার প্রয়োজন নেই গোসল করতে হবে না কিন্তু এখন আধুনিক যুগে এসে ডাক্তার কিন্তু জ্বরের রুগীকে গোসল করতে নিষেধ করে না বরং গোসল করতে বলে হয়তো বা কোনো একটা মাত্রা বিশেষ পর্যায়ে থাকলে নিষেধ করে কিন্তু স্বাভাবিক পর্যায়ে জ্বরের রোগীকে আরো গোসল করতে বলে যে গোসুল স্বল্প পরিমাণে করলে আরো ছেড়ে যাবে আল্লাহরবুল্লাহ আলমিনবী মোহাম্মদ আল্লাহ দেড় হাজার বছর আগে বলছেন যে জ্বর হচ্ছে জাহান নামের একটা অংশ জাহান্নামের উত্তাপ থেকে তারই একটা নমুনা কিঞ্চিত নমুনা মানুষকে আল্লাহ দিয়ে থাকেন জ্বরে বিধায় ফ আবৃদু বিল মা এটাকে ঠান্ডা করো পানি দিয়ে আদিস সহিম বলছেন এটা জাহান নামির একটা কিঞ্চিত নিদর্শন আল্লাহ মানুষকে দিয়েছেন জ্বর এটা ঠান্ডা করবে কি করে পানি ঢাল দেখুন আধুনিক বিজ্ঞান পানির পট্টি দিতে বলে গোসুল বলে কত কিছু বলে মোহাম্মদ দেড় হাজার বছর আগে সাহাবিদেরকে বলছেন পানি দিয়ে ঠান্ডা করো তাপ বেড়ে গেছে পানি দিয়ে ঠান্ডা করো তো চিকিৎসা বিজ্ঞানে তো দিক নির্দেশনা ইসলাম দিয়েছে চিকিৎসা বিজ্ঞানের দিক নির্দেশনা ইসলাম দিচ্ছে আজকে বিশ্বব্যাপী প্রযুক্তির যে উন্নয়ন প্রযুক্তির যে আবিষ্কার মানুষকে তাক লাগিয়েছে অবাক করেছে এটা বলতে পারি মোবাইল গোটা পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে এসেছে কিন্তু এরও ইঙ্গিত তো কিছু পাওয়া যায় এরও কিছু ইঙ্গিত কোরআন এবং সুন্নাতে পাওয়া যায় সে বোখারের তিন হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দশজন সাহাবিকে পাঠিয়েছিলেন একটা বিশেষ মিশন নিয়ে একটা তথ্য উদ্ঘাটন করার জন্য দশজন সাহাবিকে পাঠিয়েছিলেন কিন্তু যে কোনো কারণে এই দশজন সাহাবি কাফেরদের চোখে পড়ে গেলেন তারা নিজেকে লুকিয়ে রাখতে পারলেন না তারা জেনে গেল যে কোনোভাবে কাফেরদের অনেক তীরন্দাজ তাদেরকে ফলো করলো এই দশজনকে হত্যা করার জন্য ইনারা যখন কাছাকাছি চলে আসলেন শত্রুবাহিনীর বাধ্য হয়ে পাহাড়ের চূড়ে উঠে গেলেন দশজন চারিদিক থেকে পাহাড়টা ঘিরে নিয়ে তাদেরকে পাহাড় থেকে নিচে নামতে বললেন আসেম খোবায়ল্লাহানু সহ দশজন সাহাবি নিচে নামতে বললেন ওনারা নিচে নামতে চাইলেন না যে তোমাদেরকে বিশ্বাস করি না তোমরা অমুসলিম তোমরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে তোমরা আমাদেরকে ডাকছ নিচে নেমে আসো নিরাপত্তা দেবো কিন্তু নিচে নেমে আসলে আমাদের নিরাপত্তা দিবে বিশ্বাস আমরা করি না আল্লাম বলছেন বৃষ্টির মতো চারিদিক থেকে তীর নিক্ষেপ করা শুরু করলো তাদেরকে হত্যা করার জন্য সেই দিন আসেম রদিউল্লাহু আনহু যখন দেখছেন যে আমরা নিশ্চিত মৃত্যুবরণ করছি আমাদের কিছুই করার নেই চারিদিক থেকে যেভাবে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করা হচ্ছে আমরা দশজনই এখানে শহীদ হয়ে যাব অথচ কোনো মুসলিম জানতে পারবে না আজকে কি ঘটল এ সংবাদ কোনোভাবেই রাসুলের কাছে পৌঁছবে না কেউ জানাবে না যে আজকে আমাদের কি ঘটেছে তখন আসেম রিউল্লাহু আনহু চিৎকার দিয়ে বলেছিলেন যে আজকে আমরা নির্যাতিত শহীদ হয়ে যাচ্ছি আজকে বৃষ্টির মতো তীরে এই সংবাদটা আল্লাহ রাসুলের কাছে পৌঁছে দাও রাসুল যেন আমাদের কথা শুনতে পাই আল্লা সুসলাম সালাত সাহাবিদের কাছে ব্রিফিং দিচ্ছিলেন পরবর্তীতে অন্যভাবে জানা গেল যে ঠিক যে সময় তিনি কথা বলেছেন যেখানে যা ঘটছিল আল্লা আসলাম সেটার বর্ণনা দিচ্ছিলেন যে এই ঘটেছে এই ঘটেছে এই হচ্ছে দশজন তোমাদের ভাইকে এভাবে হত্যা করা হলো ইত্যাদি মানে তারবিহীন মানুষের কথা মানুষের কাছে যেতে পারে এই রকম একটা তো এই হাদিসের মধ্যে পাওয়া যায় ইঙ্গিত তো পাওয়া যায় আজকের আবিষ্কার মানুষ সফল হয়েছে তারবিহীন গোটা পৃথিবীর একজন আরেকজনের সাথে কথা বলছে আজকে যদি আজ থেকে একশো বছর আগে বা তারও আগে যখন কবরের আজাবগুলো মানুষের কাছে বর্ণনা করা হতো হাসরের মাঠের চিত্রগুলো মানুষের কাছে তুলে ধরা হতো যখন বলা হবে মাহাজার রাজুল এই লোকটা কে কবরে তিনটা প্রশ্ন একটা প্রশ্ন করা হবে এই লোকটা কে মানে মোহাম্মদামকে দেখিয়ে বলা হবে ইনি কে তুমি চেনো তো আমরা ভাবতাম বা অনেকে ভেবেছেন যে এটা কীভাবে হবে কিভাবে দেখাবেন আসলামকে কিন্তু এখন তো এটা অস্বাভাবিক কিছু নয় এখন তো অস্বাভাবিক কিছু নয় ছোট্ট একটা দাদুর ছবি তুলে দিয়ে দাদু মারা গেছেন নাতি তার নাতি তার নাতিকে দেখানো সম্ভব যে দেখো এটা তোমার দাদু ছিল স্কিনে ধরে রাখা সম্ভব তো মানুষ যদি জ্ঞান অর্জন করে এতদূর পারে তো তিনি পারবেন না কেন আল্লাহরবুল আলমিন আল্লাহরবুল আলমিন কাল কেয়ামতের মাঠে হাসরের মাঠে বিচারের মাঠে মানুষকে তার অপকর্মগুলো সচিত্র দেখাবেন যদি অস্বীকার করে তাকে সচিত্র দেখাবেন তুমি এ পাপ অন্যায় করনি অস্বীকার করলে আল্লাহ দেখাবেন দেখো তুমি অন্যায় করেছো কিনা তো হয়তো বা অবাক লাগতে পারে আমি করলাম কতদিন পরে কিভাবে দেখাবেন কিন্তু আজকের সিসি ক্যামেরা গোটা অফিসে অফিস টাইম বা অফিস টাইমের বাইরে কি হচ্ছে সব সিসি ক্যামেরায় আওতাভুক্ত অফিসে কোনো একটা খুন হলো বড়ো কোনো একটা চুরি হলো কোনো একটা কেলেঙ্কারি হলো মাস খানিক পরে টের পাচ্ছে তখন প্রশাসন গোটা মাসের সিসি ক্যামেরার তথ্য উদ্ঘাটন করে বের করে নিচ্ছে কে করেছে কখন করেছে কয়টা সময় করেছে কিভাবে করেছে এক মাস পরে যদি মানুষের জ্ঞান দিয়ে এত কিছু পারে আল্লাহ পারেন না যিনি গোটা পৃথিবীর নিয়ন্ত্রক তো এই গবেষণার খোরাকগুলো তো মানুষকে আল্লাহ দিয়েছেন করান দিয়েছে শুননা দিয়েছে যে এইভাবে সম্ভব সিসি ক্যামেরার মাধ্যমে ইত্যাদি দেখুন আবদুল্লি জায়দ ওর আন